Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shagotom Birds Bangla channel e. Bondura asha korchi apni o apnar priyo pakhira obosshoi bhalo ache. Ajke amra apnader dekhabo kakatiyal pakhi shorboccho koto gulo dim pare o koto din shomoy lage bachcha phutate. Firchi intur por. বন্ধুরা এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন ককাটিয়াল পাখি এর ফিটনেস এবং এর রংটা অনেক সুন্দর আজকে আমরা দেখাবো এই পাখি জোড়ার ব্রিডিং প্রোগ্রেস ককাটিয়াল পাখি সাধারণত 4 থেকে 5টা ডিম পারে ককাটিয়াল পাখি মেল ফিমেল সহজভাবে চিনার উপায় আমরা এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ককাটিয়াল পাখি সাধারণত 5টা ডিম পেড়ে থাকে এর মধ্যে থেকে 2টা 3টা 4টা পর্যন্ত বাচ্চা ফোটাতে সক্ষম হয় নির্ভর করে পাখির সুস্থতার উপরে পাখি সুস্থ রাখার জন্য ব্রিডিং এর আগে অবশ্যই পাখিকে এগ ফুড সফট ফুড শাক সবজি ও ব্রিডিং কোর্স করানো দরকার আমরা আমাদের প্রত্যেকটা পাখির জোড়াকে ব্রিডিং এর আগে এই খাবার ও ব্রিডিং কোর্স করিয়ে থাকি এই খাবার ও ব্রিডিং কোর্স কিভাবে করানো হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে উপরে নোটিফিকেশন চলে আসছে আই বাটনে দেখতে পাচ্ছেন এখানে অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি উপকার হবে চলুন দেখাই এই পাখি কতগুলো ডিম পারে ও কত দিনে বাচ্চা ফোটে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজ দেখতেছি একটা ডিম পেরেছে আজ থেকে গণনা শুরু করে এরপরে দেখাবো কতদিন পর কয়টা ডিম পেরেছে দ্বিতীয় দিন পর দেখতে পাচ্ছেন দুইটা ডিম পেরেছে পঞ্চম দিন পর দেখতে পাচ্ছেন তিনটা ডিম পেরেছে সপ্তম দিন পর দেখতে পাচ্ছেন চারটা ডিম পেরেছে নবম দিন পর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন 5টা ডিম পেরেছে পাখি সুস্থ থাকলে নিয়ম অনুযায়ী একদিন পর পর একটা করে ডিম পারবে ডিপেন্ড করে সুস্থতার উপরে আশা করছি 5টা ডিম থেকে অন্তত 3টা বা 4টা বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ ২১ দিন পর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ফুটে গেছে মাশাআল্লাহ আমরা পরের ভিডিওতে দেখাবো 5টা ডিম থেকে কতগুলো বাচ্চা ফোটাতে পারে বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট আমাদের আরো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ